everyone, welcome back to the channel. I'm Diina and I hope ki tumra shobai khub bhalo acho. Ajke 15th June ar ajke hocche budbar. To amra ajke ekটু ঢাকুরিয়া leke eschi. To ekhane je park gulo royeche dekho, ekhanei ru khela korchi. Shejonno amra ekhante eschi. Ajke bhebechhilam video korbo na, karon er age ঢাকুরিয়া leker upor onek gulo video korechi. সেজন্য ভাবছিলাম করবো না, বাট দেখছি রু এত এনজয় করছি আর এখানে যে ভালো লাগছে বেশ, তাই ভাবলাম দিভাই বললো যে কর একটুখানি ক্লিপিংস কিছু নিয়ে নে, সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম। আমি ক্যামেরা আনিনি, মোবাইল থেকেই করছি, তাই জন্য একটু চলে এলাম। আর বৃষ্টি তো হচ্ছে না, তো আজকে ওয়েদারটা মানে সেরকম রোদটা ছিল না, সেজন্য ভাবলাম যে ঠিক আছে রোদ যখন নেই তাহলে একটু যাই, রোদ আছে বলে আসতে পারি না, যাই হোক তাই এলাম। তোমরা ওয়াচ করতে থাকো, আশা করছি ভালো লাগে। আছি রুয়ের জন্য, খুব এনজয় করছে এটাই ভালো কথা। প্রচণ্ড সোয়েটিং হচ্ছে, কারণ গরম তো আছে ভালোই, সেই জন্য আর কি। হাওয়া খুব একটা বেশি দিচ্ছে না, মাঝে মাঝে অল্প অল্প হাওয়া চলছে। এই যে আমরা তিনজন এখানে বসে আছি, সুপার কিউট একটা বেবি দেখো, শেয়ার করছি তোমাদের সঙ্গে। সামনে ওর বাবা মা দাঁড়িয়ে রয়েছে, এত কিউট কেয়ারফুলি বেবি। এখানে পা দাও, এখানে এখানে পা দাও, এখানে এইগুলোতে পা দিতে হয়, এগুলোতে, এই ফাঁকাগুলোতে। হ্যাঁ, তাহলে গ্রিপ পাওয়া যায়, ঠিক আছে, তাহলে গ্রিপ পাওয়া যায় বেবি। আমরা এতক্ষণ ধরে লেকের ধারে বসলাম আর এত সুন্দর হাওয়া খেলাম, কি ভালো লাগছিল। এই যে পেছনে আমাদের টিম রয়েছে, দিভাই, রু, এখানে মম। এখন কি দারুণ হাওয়া দিচ্ছে কি বলবো। এখন আমরা দক্ষিণাপন যাচ্ছি, তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। দেখো চারধারটা একটু দেখাচ্ছি, এখানটা আলো রয়েছে, সব জায়গায় তো আলো থাকে না। ঢাকুরিয়া লেক থেকে বেরিয়ে একটা শর্টকাট রুট আছে, ওখান দিয়ে আমরা দক্ষিণাপনে চলে যাই। আর মানে ফেরার সময়টা এভাবেই যাই, মানে দক্ষিণাপনে একটু যাব, মানে বসবো বলে সবাই মিলে, একটু ভালোই লাগে, বেরোনো তো আমাদের চট করে হয় না। তারপরে ওখান থেকে আমাদের বাড়ি একদম কাছে, ওখান থেকে আমরা রিক্সা করেও চলে যাই কখনো কখনো। তো এখন শর্টকাট রুটটা ধরে যাচ্ছি, একটুখানি আলো পেয়ে গেলাম, ভাবলাম যাই তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। এখন রুকে রু পায়ে একটু ব্যথা পেয়ে গেল, দরজাটা দিয়ে বেরোতে গেল, গেটটা দিয়ে একটু উঁচু মতো ছিল, খেয়াল করেনি, বক বক করতে করতে আসছিলো, পায়ে ব্যথা পেয়ে গেল। তো ওকে আবার জল ঠল দিয়ে দেওয়া হলো, ওকে ঠান্ডা জল, বাড়ি গিয়ে একটু বরফ লাগিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বরফ লাগে এখান দিয়ে, এখান দিয়ে বরফ লাগিয়ে দেবো। আর একটুখানি ওকে আর জলও কিনলাম আমরা, আর তারপর ওকে একটু ফ্রুটি কিনে দেওয়া হলো, চিপস কেক সবই দেওয়া হয়েছে। তো এখন ওই ফ্রুটিটা পেয়ে একটু খুশি হয়ে গেছে, এখন দক্ষিণাপনে গিয়ে ওটা বসে বসে খাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আমরা দক্ষিণাপনে গেছিলাম, যেমন বলছিলাম যে পরে দক্ষিণাপন যাবো।
কিন্তু কি হয়েছে দক্ষিণাপনে এখন সব কীরকম একটা অন্যরকম ধরনের সিস্টেম করে দিয়েছে। আগে যেমন ওপরটায় সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আমরা সবাই বসতাম, গল্প আড্ডা করতাম, এখন ওপরে সব লোকজন যারা বসেছে ওখানে সবাইকে ওখান থেকে চলে আসতে বলছে, উঠে যেতে বলেছে। তো সামনের দিকটা ভীষণ মানে ডার্টি, মানে ভালো করে ক্লিন করা নেই, ওখানে বসা যায় না, সেজন্য আমরা ওখান থেকে ডিরেক্টলি বাড়িতেই চলে এসেছিলাম। তো বাড়িতে এসে আর কন্টিনিউ করিনি, আজকে সকাল থেকে উঠে আবার মানে প্রচণ্ড তৎপরতার সঙ্গে আবার দিন শুরু করে দিয়েছি। তো এখন আমার কাজের দিদি আসবে, আর একটু টাইম বাকি আছে, তো ততক্ষণে ভাবছি একটুখানি চিকেনটা রান্না করে নিই। তো ঘুম থেকে উঠে গেছে, ওকে নার্স ফার্সগুলো আমি খাইয়ে দিয়েছি, ওকে বলেছি তুমি এবার পড়তে বসে পড়ো, যদিও এখনও বসেনি বাট বসে যাবে, চিকেনটা রান্না করবো। রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। দেখো সকালবেলা উঠে এখানে সবজিগুলো ওয়াশ করে রেখে দিয়েছি, আর এগুলো হচ্ছে কাঁচা হলুদ, এগুলো মনে হচ্ছে না খুব একটা ভালো হবে, একটু বেশি কালচে কালচে, এগুলো ওয়াশ করিনি যদিও, এগুলো ওয়াশ করে রাখলে আবার পচে যেতে পারে সেজন্য। আর দেখো মাংসের জন্য গরম মশলা রেডি করে নিয়েছি, এখানে আলু টুকরো করে রাখা রয়েছে, আর এখানে রাখা রয়েছে টমেটো টুকরো করে, ওখানে দেখো পেঁয়াজ কুচো রয়েছে, এখানে মাংসটা ওয়াশ করে রাখা রয়েছে, এখানে জিঞ্জার গার্লিক পেস্টের প্যাকেট রাখা রয়েছে, আর এখানে দেখো কড়াতে তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরমে বসাবো, তোমাদের সঙ্গে আগে কথা বলে নিলাম, তার কারণ হচ্ছে এখন চিমনিটা চালাবো আর বিশাল আওয়াজ হবে সেজন্য। মাংসটা ভালো করে কষিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখেছি, একটুখানি কষে যাক ভালো করে, তারপরে তার মধ্যে একটু গরম জলও রেডি করা আছে, গরম জলটা দিয়ে আস্তে আস্তে কুক করব। কিন্তু আমাদের কাজের দিদি আসার টাইম একেবারে হয়ে গেছে, সেই জন্য একটু চাপে পড়ে গেছি, এর মধ্যে কমপ্লিট না হলে তখন প্রবলেম হয়ে যাবে। হোয়াট এভার, প্রচণ্ড এই সকাল থেকে এখনই স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ড গুমোট গরম, বাইরে রোদ সেরকম এখনও পর্যন্ত নেই, হয়তো পরে উঠবে ডেফিনেটলি, বাট যেহেতু রোদটাও ওঠেনি মানে আরও গুমোট হয়ে রয়েছে। লু পড়তে বসে পড়েছে, ওর পড়াশোনা স্টার্ট করিয়ে দিয়েছি, আর এখন এই কাজে দিতে আসবে, সব জিনিসপত্র তুলি সমস্ত করব, কাজ চলতেই থাকবে। আজকে মাংসটা জাস্ট অন্য লেভেলে হয়েছিল, খুব ভালো হয়েছিল। এমনিতে মাংসের মধ্যে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দেওয়া হয়, এগুলো আজকে আমি একদম দিইনি, তার বদলে অন্য একটা মশলা দিয়েছিলাম, তো ওটা অন্যভাবে করেছিলাম, একটা অদ্ভুত সুন্দর খেতে হয়েছিল। রু তো ভীষণ ভালো খেয়েছে, রু আজকে মাংসটা কেমন খেয়েছো? হ্যাঁ, ও এখনও রাত্রিবেলা মাংস খাওয়ার জন্য মানে অস্থির হয়ে রয়েছে, তো এখন প্রায় রাত্রি 9টা বাজতে চললো। যাই হোক, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারো। আশা করছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।